সম্মানিত ভিউয়ার্স, আজ 13ই ফেব্রুয়ারি 2012 সালে সবাইকে কাঁদিয়ে না পেরার দেশে পাড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা অভিনেতা হুমায়ুন কলিজি স্যার। তিনি এই কবরস্থানে শায়িত আছেন, আজ তার প্রয়াণ দিবস। সকল ভক্তের প্রতি শ্রদ্ধা এবং তার প্রতি রইল বিনম্র ভালোবাসা। আজ মিন্টু ভাই আমাদের সামনে কিছু বলবেন। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর 1 নম্বর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আজকে সারা বাংলাদেশের সুনামধন্য বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা অভিনেতা শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি সাহেবের মৃত্যুবার্ষিকী। দর্শক, চলুন আজকে আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের মতি ভাইয়ের কাছ থেকে কিছু জেনে নিই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাক। আর আজকে একটি বিশেষ দিন, যেহেতু আমরা বাঙালি জাতির একটি গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিনও বটে, পাশাপাশি একটি কষ্টেরও দিন। আচ্ছা, কষ্টের দিনটা হলো এই দিনে না পেরের দেশে চলে গেল আমাদের এই গুণী মানুষ, আজ তার মৃত্যুবার্ষিকী। এই হিসাবে আমাদের একটি কষ্টের দিন, আর যেহেতু পহেলা পার্বণ, সেই হিসাবে সেই আনন্দের যে একটা এই উল্লাস, সেই উল্লাসটা আমরা করিনি। আজকে বিশেষ করে আমরা সুখের সাথেই এই জিনিসটা আমরা ধারণ করতেছি যে এই দিনে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সকলের প্রিয় ব্যক্তি হুমায়ুন ফরিদি স্যার। আজ ওনার মৃত্যুবার্ষিকী, ওনার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আর আজকের এই বিশেষ দিনে অবশ্যই এই আমরা যারা ওনাকে ভালোবাসি, ওনাকে অনুসরণ করি, ওনার কথাগুলো আমাদের দিকে ধারণ করি, সকলেই যেন ওনার আত্মার শান্তির জন্য দোয়া করি। আমরা যদি ভুলে যাই এইসব গুণী মানুষদেরকে, তাহলে আমাদের দেশে গুণী মানুষ জন্ম হওয়ার বিষয়ে একটা সম্ভাবনা থাকে না। আমাদের এই গুণী মানুষদেরকে স্মরণ করতে হবে, প্রতিটা মুহূর্তে স্মরণ করতে হবে, নতুন প্রজন্মের মাঝে জাগিয়ে তুলতে হবে, যে তাহলেই তো আমাদের দেশে গুণী মানুষ জন্ম হবে। এখন যদি আমরা গুণী মানুষদেরকে স্মরণ না করি, ভালো না বাসি, তাহলে আমাদের নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম সৃষ্টি হবে না, দেশের প্রতি ভালোবাসার যে নিয়ে কাজ করে সেই আগ্রহ হবে না। তো বিশিষ্ট অভিনেতা হুমায়ুন ফরিদি স্যারকে আজকে আমরা যথাযথভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি, এবং নতুন প্রজন্ম যারা আছে এখনও, ওরা বুঝতে পারবে যে দেশের জন্য কাজ করলে আমরা ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। মৃত্যুর পরে ওনাদের কবরে ফুলে ফুলে সাজিয়ে আমরাকে ওনাদেরকে ভালোবাসার বহিঃপ্রকাশ করি। তো আমরা যে যেখানে আছি, আমরা যেন গুণী মানুষদেরকে ভুলে না যাই। আচ্ছা, আরেকটি কথা, উনি তো একজন চলচ্চিত্রের মানুষ ছিলেন, হ্যাঁ, এই বিশেষ একটি দিনে চলচ্চিত্র অঙ্গন থেকে কি কেউ এসেছিলেন ওনার কবর জিয়ারত করার জন্য? এটা আসলে দুঃখের বিষয়, চলচ্চিত্র অঙ্গনটা কেন এসেছিল, ওনার মতো একজন গুণী মানুষের মৃত্যুবার্ষিকীতে আমি তেমন কাউকে দেখতে পারিনি, এমন কাউকে আমি দেখতে পাইনি, তাই নাকি? আমি সকাল থেকে এই পর্যন্ত এই ফুলে ফুলে সমাহিত করে আমি সাজিয়ে বসে রয়েছি, যাতে নতুন প্রজন্মে যারা আছে তারা যেন বুঝতে পারে আমরা ওনাদেরকে ভুলে যাইনি। তবে যারা স্মরণ করার কথা, যারা ওনাকে নিয়ে অনেক কিছু বলে, কিন্তু তাদের কারো দেখা আমি অন্তত কবরস্থানে আমি পাই। তো এখানে দুইটি মানুষ আসছিল, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, ওনার নাম জিসান আহমেদ, শেখ জিসান আহমেদ, আরেকটি ছেলে প্রতি বসে আসতো, নাম হচ্ছে অরণ্য, সে কিন্তু এবার আসতে পারেনি। না আসতে পারলো, ভালোবাসাটা কিন্তু তেমনি থাকেনি, সে যেই প্রান্তে থাকুক, যেই দেশে থাকুক না কেন, এই যে সমস্ত ফুল আপনারা তো জানেন, কিন্তু আমি ইচ্ছে করলে কিন্তু অনেকে শ্রম দিতে পারি, কিন্তু টাকা দিয়ে যে
একটা কিছু কিনা করার অনেক সময় আমাদের তাপ ব্যাপার, কিন্তু যেহেতু পহেলা পার্বণ সামনে বিশ্ব ভালোবাসা দিবস, এই হিসেবে কিন্তু প্রচুর দাম ফুলের, এখানে অনেক টাকার একটা ব্যাপার স্যাপার রয়েছে। কিন্তু এই ফুলের যে অর্থটা, এই অর্থটা এই ওনাকে ভালোবেসে এই অরণ্য দিয়েছেন। আর ও এমন একটি মানুষ, ওনাকে যে ভালোবাসে সে কিন্তু কখনো প্রকাশ করতে রাজি নয়। আসলে বক্তরা তো এমনই হয়, আসলে আসলে বৈদ্য স্যারের মতো যে এরকম বক্ত তৈরি করে গেছেন, তখন যখন এটা ভাবি তখন আসলে খুব ভালো লাগে যে বক্তরা তো এমনই হওয়া উচিত, যেটাকে বলা হয় নিঃস্বার্থ ভালোবাসা। একদম, ওই ভালোবাসাটাতে কোনো চাও পাওয়া নেই। তো কিন্তু আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানরা আমরা যেন, যারা রাষ্ট্র আছে এবং যারা চলচ্চিত্র অঙ্গন রয়েছে, বিভিন্ন ধরনের এই সংগঠন রয়েছে, আমরা এক দুইটা দিন ওনাদেরকে স্মরণ করলে কী হয়, আমাদের নতুন প্রজন্ম তো জানবে। আজকে যদি ওনাকে স্মরণ করে আগামীকাল হয়তো আমিও বেঁচে থাকবো না, আমাকে হয়তো কেউ না কেউ স্মরণ করবে। সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করুন, তাহলে আপনি কিন্তু সম্মানিত হয়ে যাবেন। আমরা কেন যে এই আমরা এই জিনিসগুলো মাথা রাখি না, সেটা আমি আসলে বুঝতে পারি না। আমরা ওনাদেরকে যদি স্মরণ করি তাহলে তো আমাদের সম্মান আরও বাড়বে, কমার কোনো যাক। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, এবং আজকে আমাদের প্রিয় অভিনেতাকে যারা স্মরণ করেছেন বা কবর জিয়ারতে এসেছেন, ওনার ভক্তদেরকেও জানাচ্ছি অনেক শুভেচ্ছা, যে আসলে গুণীদেরকে কদর করেন ওনারা তো সবাইকেই। এই যে আমি যে সম্মানটা দিয়েছি, এটা হলো আমাদের লাল সবুজ, আমাদের জাতীয় পতাকা। বাবা, অনেক সুন্দর হয়েছে ভাইয়া, অনেক সুন্দর লাল, এটা আমার সম্মান। আর এই ফুলগুলো, এটা আমার ফুলগুলো, এটা সারা বছর ওই ফুল ফুটে, সারাটা বছরই আমার ভালোবাসাগুলো ফুটে ওঠে। আমার প্রতিটি দিন প্রতিটি মুহূর্তই আমার এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হৃদয়ে ধারণ করি, ওনাদেরকে ভালোবাসি, ওনাদের অনুসরণ করে জাতি আমাদের নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত হয় সেই চেষ্টা করে যাচ্ছি। সকল ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, আর আমরা যেন ওনাদেরকে ভুলে না। ধন্যবাদ আপনাকে।